আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি হিরো ইগনিটর 125-এর টেস্ট রিভিউ নিয়ে এসেছি। আশা করি আমার রিভিউটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনারা দেখছেন এটি হিরো 125 ইগনিটর বাইক। অ্যাজ লাইক বাইকটি দেখতে অনেকটা 150cc বাইকের মতো। আশা করি আপনাদের রিভিউটি অনেক কাজে লাগবে। এ হচ্ছে বাইকের সামনলুক। সামনে একটি হ্যালোজিং হেডলাইট রয়েছে এবং সাইডে দুটি ইন্ডিকেটর লাইট রয়েছে। ইন্ডিকেটর লাইট দুটি হচ্ছে আপনার অনেক হার্ড আর কি, পড়ে টড়ে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। গাড়ির গ্রাফিক্সটি দেখতেছেন আপনারা, এখানে হিরো ইগনিটর সুন্দর করে লেখা রয়েছে। অনেকটা দেখতে অনেকটা অ্যাগ্রেসিভ লাগে। মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, 12 লিটার ফুয়েল ধরে এখানে। ট্যাঙ্কটি অনেক বড় আপনারা দেখছেন। এটি হচ্ছে বাইকের ডিজিটাল এবং অ্যানালগ মিটার, ডিজিটাল অ্যানালগ দুটো সংমিশ্রণ রয়েছে এখানে। আপনার গাড়ির হ্যান্ডেল বারটি দেখতে পাচ্ছেন, এটি পাইপ হ্যান্ডেল বার এবং এটি হচ্ছে আপনার ইন্ডিকেটর সুইচ ডান এবং বাম। এটি হরেন ব্যবহার করা আছে। হেডলাইটের আপার ডিপার সুইচ এটি দেখছেন এবং এটি একটি চোক বলা হয়। গাড়ি আপনার ডিজিটাল এবং অ্যানালগ দুটো সংমিশ্রণ রয়েছে। এটা হচ্ছে আপনার এখানে নিউট্রাল দেখাবে, I3S প্রযুক্তি রয়েছে এখানে। এটি হচ্ছে গাড়ির সুইচ। হিরো কোম্পানি তার প্রত্যেকটি বাইকেই I3S প্রযুক্তিটি ব্যবহার করেছে। আপনারা দেখছেন এটি একটা I3S প্রযুক্তির মানে অন অফ সুইচটা এটি আর কি। এটা আপনারা ইচ্ছে করলে অন করতে পারেন, আবার অফও করতে পারেন। এটা আমি এক্সট্রাভাবে লাগাই নিয়েছি, এটা হেডলাইট অন অফের জন্য এক্সট্রাভাবে লাগাই নিয়েছি, 50 থেকে 100 টাকা খরচ করা। এটি হচ্ছে আপনার ইঞ্জিন স্টার্ট সুইচ। আপনারা গাড়ির ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, এটি অনেকটা সুহানো ইঞ্জিন। এটি হচ্ছে আপনার গাড়ির কার্বোরেটর ইঞ্জিন দেখতে পাচ্ছেন, বেশ বড় একটি কার্বোরেটর ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। অনেকটা 35 গাড়ির ইঞ্জিনের কার্বোরেটরের মতো দেখতে। এখানে হিরো দেখছেন আপনার ব্র্যান্ডিং করা হয়েছে হিরো। এখানে আমি হরেন এক্সট্রাভাবে লাগাই নিয়েছি, এটার যে অরিজিনাল হরেনটা লাগা ছিল সিঙ্গেল হরেন, এটার সাউন্ড অনেকটা কম, যার কারণে আমি পরে একটি হরেন এক্সট্রাভাবে লাগাই নিয়েছি। আপনারা গাড়ির ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, এটি একটি খাড়া ইঞ্জিন এবং এখানে কার্বোরেটর ব্যবহার করা হয়েছে। গাড়ির 4-stroke 2-valve 4-gear একটি ইঞ্জিন। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 11 নিউটন মিটার, 7,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক এখানে 11 BHP, 6,500 RPM ব্যবহার করা হয়েছে, যা অনেকটা 150cc বাইকের কাছাকাছি। ইঞ্জিনটি অনেক বড় আপনারা দেখছেন এবং এখানে আমি একটা হরেন এক্সট্রাভাবে লাগাই নিয়েছি, এর সাথে একটি হরেন রয়েছিল, এটি হচ্ছে আপনার অরিজিনাল হরেন, আমি এক্সট্রাভাবে লাগাই নিয়েছি। I3S প্রযুক্তির কারণে এক আপনার 30 সেকেন্ড পরপর ইঞ্জিনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আপনারা ইঞ্জিনের সাউন্ডটি শুনতে পাচ্ছেন, অনেকটা লাউড সাউন্ড আর কি। আমি এটা নিজে নিজে করেছি। আর এ গাড়িটির আমি টপ স্পিড উঠেছি 110 কিলোমিটার পার আওয়ার্স। যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা 125cc বাইকে 150cc ফিল নিতে চান তারা বাইকটি নিতে পারেন। এই বাইকটির আপনার মাইলেজ 1 লিটার তেল আমি পেয়েছি 65 কিলোমিটার,
তারপর আর চেক করা হয়নি। এখন হয়তোবা একটু কম বেশি হতে পারে, তবে 125 cc বাইকের আপনার 50+ মাইলেজ। এটি বাইকটি দেখতে পাচ্ছেন, বাইকের এটি ফুল ছবি। যারা 125 cc বাইকে 150 cc ফিল নিতে চান তারা এই বাইকটি নিতে পারেন। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, এ বাইকটি আপনার টপ স্পিড আমি পেয়েছি 110 কিলোমিটার পার আওয়ার্স, এবং এ বাইকটিতে ভাইব্রেশন নেই বললেই চলে, খুব কম ভাইব্রেশন, যা আপনার হয়তো বা থার্ড গিয়ারে ফিল করা যায়। আর এই বাইকটি আপনি থার্ড গিয়ারেই 60 স্পিড তুলতে পারবেন, এবং আমি নিজেও তুলেছি। এ বাইকটি আপনি থার্ড গিয়ারে 60 আপ করা যায়, এটি মনে হয় না যে আপনি থার্ড গিয়ারে আসেন নাকি ফোর গিয়ারে আসেন। ফোর গিয়ারে গাড়িটি অনেক স্মুথ হয় এবং গাড়িটির টার্নিং অনেকটাই ভালো।